তাদের জন্য অর্থাৎ বড়পীর আব্দুল কাদের জিলানী উলার দরবারে গেছেন। তিন দিন সেখানে বড়পীর দরবারে কোথাও গান বাজনা হতো। খাজা বাবা খুব মন খারাপ করেছেন, এটা বড়পীর আবার খেয়াল করেছেন। উনি প্রশ্ন করেছেন, মইনুদ্দিন তোমার কী হয়েছে? বলে আমি অনাহারে আছি। বলে কেন? হাজার হাজার মানুষ আমার দরবারে খাওয়া দাওয়া করছে আর তুমি অনাহারে মারে টাকা। বললো যে আমি আসলে ওই খানার কথা বলি নাই, আমি তিন দিন যাবত আপনার এখানে এসে আমার আত্মার খানা, আমার রুহের খানা পাচ্ছি না। বলে সেটা আবার কি? বলে সামা, গজল, গান, হৃদয়ের না বলা কথা সুরের মাধ্যমে প্রকাশ করা আপনার দরবারে কোথাও হয় না, তাই তিন দিন যাব আমার আত্মার খোরাক, আমার রুহের খোরাক বন্ধ হয়ে গেছে। কথা শুনে বড়পীর কখনো গান শোনেন নাই। বড়পীর বললেন, একটা গান গাও তো, কেমন তোমার সামা গজল একটু শুনতে চাই। তখন খাজা বাবা শুরু করলেন, ওনার জীবনীতে গানের কথাটা লিখেছেন যেটা খাজা বাবা গিয়েছিলেন, নিশ্চয়ই রাসূলে খোদা পুরুষ প্রধান ক্ষমা গুণে গুণান্বিত হে মোল্লা। এই গানটা যখন আমার খাজা বাবা গাইলেন, বড়পীর তাকিয়ে দেখে খাজার গানে শুধু তিনিই না আল্লাহর আসমান জুড়ে উঠেছে, নৃত্য করছে। সেই গান সম্পর্কে আমার বড়পীর বলেছে যে এই ধরনের গান শোনা গাওয়া এর মধ্যে ইবাদত করা সম্ভব। গ্রামে গিয়ে